প্রথম অঙ্কটা ছিল এরকম 7³ × 7⁻³, নিচে ছিল 3 × 3⁻⁴। তাহলে উপরে দেখো পাওয়ারে পরে যেহেতু এখানে গুণ আছে, মানে মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে পাওয়ারে পরে যোগ করলে দেখো কি হয়, 3 - 3 হবে। আর নিচে 3-এর এখানে পাওয়ার কিছু নাই নাই মানে হচ্ছে এখানে 1 আছে, পাওয়ার কিছু না থাকা মানে সেখানে পাওয়ার হচ্ছে 1। তাহলে 1 - 4, তাহলে উপরে থাকে 7⁻⁰, আর নিচে থাকে 3⁻³। তাহলে আমি বলছি কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটা আমরা সূত্র পড়ছি যে a⁻⁰ = 1, তাহলে ওই সূত্র অনুযায়ী কিন্তু আমি এখানে 7⁻⁰ = 1 লিখতে পারছি। আর 3-এর উপরে পাওয়ার -3 মানে হচ্ছে উপরে 1 আসবে আর নিচে হবে 3³। তাহলে এই 1 থাকলো, ভাগটা গুণ হয়ে গেল, আর 3³টা উপরে চলে আসলো আর নিচে গেল 1। তাহলে 3³ করলে 27 আসে, এটাই রেজাল্ট। তারপর 2 নম্বর প্রশ্ন যারা দেখো, এখানে বলা আছে 7² আবার এরকম দেওয়া আছে ঘনমূল 7, তারপরে বর্গমূল 7। তাহলে এটাতে তোমরা যেটা করবা, খেয়াল করে দেখো গুণ অবস্থায় আছে ওরা দুজন, এখানেও তোমার থার্ড রুট, এখানে হচ্ছে থার্ড রুট, এখন দুইটা জিনিস সেম যেহেতু, তাহলে আমরা এই দুইটা 7² আর 7-কে এদের নিচে আনতে পারি একসাথে। তাহলে দেখো দুইটাকে গুণ অবস্থায় এখানে একসাথে নিয়ে আসা হয়েছে, 7² × 7, আর নিচে √7 থাকলো। তারপরে দেখো এটা যদি গুণ করো তাহলে হবে 7³। নিয়ম হচ্ছে এই এটার মানে হচ্ছে 3√ওভার, এটার মানে হচ্ছে আসলে যে 7-এর উপরে পাওয়ার হচ্ছে 1/3। এটা আমরা নেক্সট ক্লাসে আরো ভালো করে জানবো, পাওয়ার হচ্ছে 1/3। এখন সাথে যদি আমরা এই 7-এর উপরে যে কিউবটা আছে এটাও যদি এখানে গুণ করে দিই, এটা হচ্ছে 7-এর উপরে কিউব, আর এই 1/3 হচ্ছে এই 3√ওভার থেকে আসছে। তাহলে এই 3 আর এই 3 কিন্তু কাটা যায়, কাটা গিয়ে 7-এর উপর পাওয়ার থাকে 1, তার মানে শুধু 7-ই আসতেছে এখানে। 7-এর উপরে পাওয়ার 1 মানে 7, আর নিচে আসতেছে √7। উপরে 7-টাকে আমরা লিখতে পারি √7 × √7, আর নিচে একটা √7 থাকতে পারে, তারপরে যদি আমরা কেটে দিই রেজাল্ট আসবে শুধু √7। দেখো 3 নম্বর অঙ্কটা, 2 inverse 1 + 5 inverse 1, তারপর আবার হোল ইনভার্স, মানে পুরাটার উপর আবার ইনভার্স। তো 2 inverse 1 হলে আমরা জানি ইনভার্স মানে হচ্ছে বিপরীত, তাহলে 2 নিচে চলে যাবে, উপরে হবে 1। এখানে কিন্তু 2-এর উপর পাওয়ার 1 আছে, কিন্তু 2-এর উপর পাওয়ার 1 তো আর লেখা লাগে না, বা 2-এর উপর পাওয়ার 1 যে কথা শুধু 2 সেই কথাই, তাই আমরা লিখি না। সেই মতে এখানে 1/5⁻⁰ লেখা যায়, কিন্তু এটা তো না লিখলেও চলে, দ্যাটস ওয়াই আমরা লিখি না। তাহলে দেখো এবার লসাগু করলে তো বাকিটা বুঝতেই পারছো, এখানে 10 দিয়ে 2 ভাগ করলে 5 হবে, এখানে 10 + 5 ভাগ করলে 2 হবে, 2 × 1 আবার 2 হবে। জাস্ট যোগ করে উপরে ইনভার্স যেহেতু আছে, আর ইনভার্স মানে বিপরীত, তাই 10 চলে যাবে উপরে, 7 চলে আসবে নিচে। বাট আমি করাইতেছি এখানে প্রথমে 2 লিখলাম, এ এর উপরে ইনভার্স মানে হচ্ছে 1/a, সেম ওয়েতে বি এর উপর ইনভার্স মানে 1/b, তারপর আবার হোল ইনভার্স দেওয়া আছে। এখানে দেখো নিচে হর হচ্ছে এ আর বি, তাই লসাগু করলে হবে এ বি, তারপরে এই এ বি দ্বারা এ বিকে আমরা ভাগ দেবো এ দ্বারা, তাহলে বি আসে, বি আবার এখানে 2-এর সাথে গুণ হলে হবে 2b, আবার এখানে বি দ্বারা এ বিকে ভাগ দিলে এ হবে, 3-এর সাথে এ গুণ করলে হবে 3a, তার উপরে ইনভার্স। ইনভার্স মানে আসলে উল্টায় দেওয়া, তাহলে 1/ আমরা এই পুরোটা লিখতে পারি, তাহলে 1/টা লেখার মানে হচ্ছে যদি ভাগটা গুণ হয়ে যায় এ বি উপরে চলে যাবে, ওইটা নিচে চলে আসবে, তাহলে রেজাল্ট হবে এটা। তো তোমরা চাইলে আসলে এ লাইনটার পরই এই লাইনটা লিখতে পারো, আমি তোমাদের বোঝানোর জন্য আর দুইটা লাইন এখানে এক্সট্রা করছি, তোমরা এই লাইনের পরে এই লাইন লিখলেও চলবে। 5 নম্বরটা দেখো, এটা কয়েকভাবেই করা যায়, আমি সহজভাবেই করানোর চেষ্টা করেছি। এখানে প্রথমে a² × b ইনভার্স, এখানে কিন্তু a² এর সাথে b⁻⁰ গুণ অবস্থায় আছে, পাশাপাশি থাকা মানেই তো এখানে গুণ অবস্থায় আছে, সেই মতে নিচেও a⁻² আর b গুণ অবস্থায় আছে। তো এখানে পরের লাইনে a² × b⁻⁰ মানে আমরা 1/b লিখতে পারি, আবার নিচে দেখো a⁻² কে আমরা লিখতে পারি 1/a², কারণ এখানে দেখো -2 আছে, যার কারণে আমরা
এখানে লিখবো 1/a² যদি -3 থাকতো আমরা লিখতাম 1/a³ যদি -5 থাকতো লিখতাম 1/a⁵ মানে এখানে যতটা পাওয়ার থাকবে সেটাই আমরা এখানে লিখবো জাস্ট মাইনাস হওয়ার কারণে আমরা উপরে 1 নিচে a⁴ বা a² লিখেছি সাথে b গুণ অবস্থায় আছে এটা এভাবেই থাকলো এবার দেখো আমরা যদি উপরে উপরে গুণ হয় তাহলে a² এর সাথে 1 এর গুণ হবে তাহলে উপরে a² হবে নিচে হবে b একইভাবে এখানে দেখো 1 এর সাথে b গুণ হইছে তাহলে b হবে উপরে নিচে হবে a² এটার উপরে আবার পাওয়ার হচ্ছে a² তো আমরা এখানে দেখো যেহেতু ভাগ আছে ভাগ থাকলে আমরা কি করতে পারি ভাগ থাকলে আমরা গুণ দিয়ে উল্টে দিতে পারি তো উল্টে দিলাম তারপর দেখো a² গুণ করলে কি হয় a⁴ b গুণ করলে b² তাহলে এটার উপর আবার হোল স্কয়ার যেহেতু তাহলে a⁴ এর স্কয়ার করলে কত আসে a⁸ আর b² করলে b⁴ এর বিকল্পটা তোমরা দেখো প্রথম দিকে এখানে বিকল্পটা যে করা হয়েছে সরাসরি পাওয়ার দিয়ে গুণ করে দেওয়া হয়েছে এই দেখো a² এর সাথে স্কয়ার গুণ করলে a⁴ আসে আর b ইনভার্স 1 এর সাথে স্কয়ার গুণ করলে b ইনভার্স 2 আসে এই মতে নিচে a⁻² ছিল এটার সাথে 2 গুণ করলে a⁻⁴ আসবে আবার b এর সাথে স্কয়ার করলে b² আসবে তারপরে দেখো নরমাল ভাবে করা হয়েছে জাস্ট b ইনভার্স 2 মানে 1/b² আর a ইনভার্স 4 মানে হচ্ছে 1/a⁴ তারপর পাশাপাশি গুণ করা হলো গুণ করার পরে ভাগ যেহেতু আছে গুণ দিয়ে উল্টে দেওয়া হয়েছে পাশাপাশি গুণ করা হয়েছে রেজাল্ট চলে আসছে তো সিম্পল প্রসেস এবার দেখো 6 নম্বর অঙ্কটা এটা ইম্পর্টেন্ট অঙ্ক যেহেতু এখানে দেখো x ইনভার্স 1 আছে তো ইনভার্স মানে সেটা নিচে চলে যাবে তাহলে x নিচে চলে গেল আর উপরে 1 ছিল নরমালি আমরা x ইনভার্স 1 মানে 1/x লিখতে পারি সাথে y গুণ আছে তাই এই উপরে 1 এর সাথে y গুণ করলে উপরের 1 এর সাথে y গুণ করলে তো y হয় যার কারণে আমরা সেই 1টা লিখলাম না সেই মতে এখানে y ইনভার্স আছে তাই y নিচে চলে যাবে আর z যেহেতু গুণ অবস্থায় আছে z উপরে থাকবে আবার z ইনভার্স x এ z নিচে চলে যাবে x গুণ অবস্থায় আছে x উপরে থাকবে সবার উপরে একই রকম রুট আছে মানে বর্গমূল চিহ্ন দেওয়া আছে তাই সবাই বর্গমূলের নিচে চলে আসবে এবং সবাই যেহেতু গুণ তাই এখানে সবার মাঝখান থেকেও গুণ চিহ্ন দেওয়া হয়েছে এবং সবগুলো পাশাপাশি লেখা হয়েছে এবং সবার উপরে একই রকম চিহ্ন রুট চিহ্ন এবার যদি খেয়াল করো এই x কাটা যায় জেড জেড কাটা ওয়াই ওয়াই কাটা সবাই কাটা গেলে কিন্তু জিরো হয় না ওয়ান থাকে তো এখানে ওয়ান থাকলো রুট ওয়ান মানে ওয়ানই হবে এবার দেখো 7 নম্বর অঙ্ক এবার খুব মনোযোগ দিয়ে দেখবে কারণ তোমাদের হয়তো এই অঙ্কটা বুঝতে একটু কষ্ট হচ্ছে তো আমি চেষ্টা করবো খুবই সিম্পলভাবে বোঝানোর জন্য আমরা জানি কোনো কিছু পাওয়ারে পাওয়ারে গুণ করলে যোগ হয় পাওয়ারে পাওয়ারে যদি গুণ করলে যোগ হয় এর বিপরীতটাও সত্যি যদি দেখো পাওয়ারের মধ্যে যোগ আছে তার মানে তারা পরস্পর গুণাকারে লেখা যায় তাহলে দেখো এখানে 2⁴ এটার মানে হচ্ছে 2⁴ × 2⁴ কারণ এখানে এনও হচ্ছে 2⁴ ও হচ্ছে 2⁴ যেহেতু মাঝখানে প্লাস আছে তার মানে এদের দুজনের মাঝখানে একটা গুণ চিহ্ন হবে তুমি যদি এই লাইনের পরে আবার এখান থেকে উল্টাভাবে চেক করার চেষ্টা করো যে তোমারটা ঠিক আছে কিনা তাহলে দেখতে পাবে যে আমরা এখানে পাওয়ারের পরে যদি যোগ করি তাহলে কি দাঁড়ায় n+4 দাঁড়ায় তাহলে আমরা জাস্ট উল্টা কাজটা করলাম আমরা জানি পাওয়ারের পরে গুণ করলে যোগ হয় এখানে যোগ দেওয়া ছিল তাই আমরা এটাকে ভেঙে গুণাকারে লিখছি এটাই জাস্ট আর কিছু না তারপর বিয়োগ দিয়ে এখানে তো একই কাজ করা হয়েছে n+1 আছে তার মানে আমরা কি লিখতে পারি 2⁴ n লিখতে পারি আবার গুণ দিয়ে 2⁴ লিখতে পারি এই n এর জন্য এখানে n লিখলাম আর এই 1 এর জন্য এখানে 1 লিখলাম আর প্লাসের জন্য মাঝখানে গুণ চিহ্ন দিলাম এই মতে এটা কি হবে তাহলে তোমরাই বলো 2⁴ n × 2² / 2 এখন এটা 2⁴ n যেটা সেটাই থাকলো 2⁴ কে আমরা কি লিখতে পারি 2⁴ কে আমরা লিখতে পারি 16 তাই আমরা এখানে 16 লিখলাম তারপর এই 4-এর সাথে এই 2 গুণ করলে হয় 8 সাথে 2⁴ n এখানে ছিল আগে থেকে তো তোমরা নিচের লাইনটা দেখো এখানে সবাই হচ্ছে 2
সবারই বেজ হচ্ছে 2, ওর উপরে কিছু দেওয়া নাই, তার মানে ওর উপরে পাওয়ার 1। এখন এই দুটো গুণ অবস্থায় আছে, 2 টু দি পাওয়ার n আর 2 স্কয়ার গুণ অবস্থায় আছে, বাট এই 2 হচ্ছে ভাগ অবস্থায় আছে, তাই আমরা এই n আর 2 যেহেতু গুণ অবস্থায় আছে তাই ওদের মাঝখানে দিতে পারি প্লাস চিহ্ন, আর এই এটা যেহেতু ভাগ অবস্থায় আছে 2 টু দি পাওয়ার 1 তাই এটাকে আমরা দিতে পারি মাইনাস চিহ্ন, কারণ আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ করলে যোগ হয় আবার ভাগ করলে বিয়োগ হয়, আমরা ওই সেন্স থেকেই এই দুটো যেহেতু গুণ অবস্থায় ছিল n আর 2 তাই ওদের দুজনকে আমরা যোগ করছি, আর এই 1 যেহেতু তোমার বিয়োগ অবস্থা ভাগ অবস্থায় ছিল তাই ওকে বিয়োগ করা হয়েছে। এবার এই লাইনটাতে দেখো, এখানে 2 টু দি পাওয়ার n এখানেও আছে, বিয়োগের ওই পাশেও আছে, তো আমরা কী করতে পারি 2 টু দি পাওয়ার n কমন নিতে পারি, কমন নিলে থাকে 16 মাইনাস 8, আর নিচে দেখো 2 থেকে একবার দিলে 1 থাকে আর n তো আছেই সামনে, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 থাকে। এবার এখানে 16 থেকে 8 বাদ দিলে 8 থাকে, আর এখানে দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 1 যেহেতু লেখা আছে, আমরা আবার এটাকে যদি ভাঙ্গে লিখি তাহলে বলতে পারবো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, তাহলে এদের যদি কাটা দিয়ে দিই তাহলে থাকলো কি, এইটা 2 ভাগ করলে থাকে 4, তাহলে অ্যান্সার হচ্ছে 4। তারপরে দেখি 8 নম্বর অঙ্কটা, এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এবং সহজ অঙ্ক, তো এই অঙ্কটাতে দেখো উপরে যা আছে তা থাকলো, নিচে দেখো পাওয়ারের উপরে পাওয়ার মানে গুণ করে দিবা, তাহলে এম এম গুণ করলে এম স্কোয়ার আর এম আর 1 গুণ করলে মাইনাস এম। এখানে দেখো 9 কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, যেহেতু এখানে সব জায়গায় 3 দেখতে পেতেছি তাহলে 9 কে আর 9 রেখে আমার কোনো লাভ নাই, 9 কে 3 স্কোয়ার করলে আমার লাভ আছে, তাই 9 কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার উপরে পাওয়ার এম প্লাস 1, আর নিচে দেখো এম মাইনাস 1 আর এম প্লাস 1 এটা একটা সূত্র, এ প্লাস বি মাইনাস বি সূত্র মতো করে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এম স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, দ্যাট মিন্স এম স্কোয়ার মাইনাস 1। এবার খেয়াল করো এখানেও বেস 3, এখানেও বেস মানে ভিত্তি, যেটা নিচের সংখ্যাটাকে আমরা ভিত্তি বলি সূচকের ভাষায়, তো যেহেতু ভিত্তিগুলো একই রকম তাই ওদের পাওয়ারের পরে আমরা যোগ বিয়োগ করতে পারি, তো এখানে দেখো ওরা মাঝখানে ভাগ চিহ্ন দেওয়া আছে, তার মানে এখানে ভাগ হচ্ছে, ভাগ হলে পাওয়ারের পরে কী হয় বিয়োগ হয়, তাহলে 3 এর উপরে উপরে দেখো এম প্লাস 1 আছে এটা লিখলাম, আর নিচে আছে এম স্কোয়ার মাইনাস এম, কিন্তু এটা যেহেতু ভাগ অবস্থায় নিচে আছে তাই এটা বিয়োগ করবো, এই যে মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম, তারপরে এম স্কোয়ার লিখলাম, তারপরে দেখো এম লিখছি বাট চিহ্ন কিন্তু পাল্টে যাবে, কারণ বিয়োগ হয়েছে যেহেতু মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। এই মতে এখানেও দেখো উপরে 3 স্কোয়ার, তো আগে আমরা এই 2 এর সাথে এম প্লাস 1টা গুণ করে নিই, তাহলে 2 এম প্লাস 2 হবে উপরে আর নিচে এম স্কোয়ার মাইনাস 1 থাকবে। এখানে দেখো কী করলাম পরের লাইনে, এই এম আর এম যোগ করলে হয় 2 এম, 1 থাকলো আর মাইনাস এম স্কোয়ার, আর এখানে দেখো 2 এম প্লাস 2 উপরে ছিল, যেহেতু ভাগ আছে তাই বিয়োগ করলাম, বিয়োগ করলে এম স্কোয়ার তো এভাবেই থাকবে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাবে। এবার তুমি দেখো এখানে, এখানে তো আমরা আর কিছু করার নাই, এটা যেভাবে সেভাবেই বসাই দিলাম, যেহেতু ভাগ আছে তাহলে পাওয়ারের পরে কী হবে বিয়োগ হবে, তাই এই পুরো যে 3-এর পাওয়ারটা আছে এদের সবাইকে আমি এখানে বিয়োগ করে দিলাম, তো খেয়াল করে দেখো আমি যখন এখানে বিয়োগ চিহ্ন দিলাম সবার চিহ্ন কিন্তু পাল্টে যাবে, এই যে 2m এর আগে মাইনাস, 2 এর আগে মাইনাস, m স্কোয়ারের আগে মাইনাস ছিল এটা হয়ে গেল প্লাস, আর 1 এর আগে প্লাস ছিল হয়ে গেল মাইনাস। এবার যদি দেখো এই 2m 2m কাটা যায়, m স্কোয়ার কাটা যায়, 1 1 কাটা যায়, শুধু থাকে মাইনাস 2, তাহলে এই 3 এর উপর থাকলো মাইনাস 2, আর 3 এর উপর মাইনাস 2 মানে কি 1 বাই 3 স্কোয়ার মানে 1 বাই 9, আশা করি বুঝতে পারছো।